প্রাত্যহিক জীবনের সেট, তোমাদের বইতে শুরুতেই পৃষ্ঠ নম্বর 7-এ কিছু কাজ দেওয়া আছে, একক কাজ। সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ এবং তালিকা পদ্ধতি। তো দেখো, আমি প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে তোমাদের বইতে সাথে মিলিয়ে নিবা, পেয়ে যাবা। এটা সমাধান করে দিই, সবগুলো করে দিব একত্রে, অল্প সময় লাগবে। দেখো, এখানে যা দেওয়া আছে এখানে কি করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে কি দেওয়া আছে আসলে এটা আমাকে বুঝতে হবে। দেখো, এখানে যা দেওয়া আছে এটা পূর্ণ সংখ্যা, এই জন্য আমি লিখছি। দেখো, সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা। আমরা জানি যে পূর্ণ সংখ্যা কি হয়, ধনাত্মক আছে আবার ঋণাত্মক আছে, এই জন্য এটা পূর্ণ সংখ্যা লিখে নিচ্ছি। তারপর দেখো, এটা কিন্তু -28-এর থেকে ছোট না, এটা আমার লিখতে হয়, -28-এর থেকে ছোট না, আবার এই 28 এর চাইতে বড়ও না। প্রত্যেকটি সংখ্যা দেখো 7 দ্বারা বিভাজ্য, মানে ভাগ যাচ্ছে বা গুণিতক বললেও হবে। তাহলে যেহেতু আমরা এই কন্ডিশন পেয়ে গেছি, এখানে আছে, লিখতে পারি এ সমান এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, এবং সেটা কি হবে না, কোনো অবস্থাতে -28 চাইতে ছোট হবে না, সমান হতে পারে কিন্তু ছোট হবে না। আবার এখানে কি হবে না, 28-এর চাইতে বড় হবে না, সমান হতে পারে। তাই কন্ডিশন দেখো, লেস দেন ইকুয়াল, এখানে লেস দেন ইকুয়াল মানে হচ্ছে এই এক্সটা হবে এর চাইতে বড় বা সমান, এবং এর চাইতে ছোট বা সমান। মূলত এই কন্ডিশনটা কিন্তু আমরা মিলাই এখানে আসছে। তাহলে তারপর যেটা দেওয়া আছে এটা দেখো, আশা করি তারপর বুঝতে পারো, যাদের বুঝতে সমস্যা হচ্ছে। এখানে দেখো, বিতে দেওয়া আছে এইটা, আমরা কিন্তু জানি যে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, মানে যেগুলো স্বাভাবিক সংখ্যা শুরু হয় কয় থেকে, 1 থেকে, 1, 2, 3, 4 এবং ইনফিনিটিভ। যখন জিরো আছে বুঝতে হবে এটা পূর্ণ সংখ্যা। এটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, তাহলে এটা পূর্ণ সংখ্যা সেট আমি তাই লিখছি এখানে। এবং এগুলো কিন্তু শূন্য থেকে কি না, কোনো অবস্থাতেই ছোট না, এটা শূন্য থেকে ছোট না কিন্তু অসীম, আমি তাই লিখছি দেখো, কিন্তু অসীম। তাহলে লিখতে হয় এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং জিরো লেস দেন ইকুয়াল এক্স। তারপর আর কিছু লিখি নাই, কেন লিখি নাই, এই এক্সটা হবে শূন্যের সমান অথবা বড়, কিন্তু কোনো অবস্থাতেই আর দেখো এখানে কিন্তু আমি কিছু লিখি নাই, এই জন্য এটা কিন্তু ইনফিনিটিভ, মানে চলমান, চলবেই, যত লেখানো চলবে, এই জন্য আর কিছু লিখে নেই, এতটুকু দিলেই অ্যান্সার হয়ে গেল, এখানে কিছু লিখে না আবার। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তালিকা পদ্ধতি, আমরা এখানে দেখো যা দেওয়া আছে কন্ডিশন, সেটা হচ্ছে এক্সটা হবে 5-এর গুণিতক, গুণিতক মানে 5-এর নামতা, এবং সেটা 30 এসে কি হবে, ছোট হবে। তাহলে দেখো আমরা লিখে নিলাম আমরা যে 5, 10, কেন 25 পর্যন্ত হয়, আর 30 নিলে কিন্তু এসে কি হয়, সমান হয়ে যায়, কিন্তু এখানে বলে দিচ্ছে এসে ছোট হবে, সমান না। তাহলে ডি হবে এই সংখ্যাগুলা, মানে আমরা এটা ছিল তালিকা পদ্ধতি, আমরা যা পাইলাম এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তারপর দেখো এটাও একই, গুণিতক মানে যে সংখ্যা দিয়ে এই 30-কে ভাগ যায়। তাহলে দেখো এই যে সংখ্যা লিখছি আমি, প্রত্যেকটা সংখ্যা দিয়ে একে ভাগ যায়, তাহলে আমি এই সংখ্যাগুলো লিখে দেবো এখানে। তারপর যেটা দেওয়া আছে এটা লক্ষ্য করো, যে বসে ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক আছে ঋণাত্মক আছে, যদি আমি ভাবি এরকমভাবে, জাস্ট মনে করো -3, -2, -1, 0 এভাবে চলবেই, 1, 2, 3, 4। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু হবে, এবং সেটা কত হবে, যে 17 চাইতে কি হবে, ছোট হবে, বর্গ। তাহলে আমি যদি নেই যে এক নেই, দেখো এক সমান আমি 1 ধরছি, 2 ধরছি, এখন আমি দেখলাম যে যদি আমরা বর্গ নেই এই 4 পর্যন্ত যায়, যা কি হয় 17 চাইতে ছোট হয়, আর 5-এ গেলে কিন্তু বড় হয়ে যাচ্ছে। যখন বড় হয়ে যাচ্ছে তার মানে এইটা মান নেওয়া যাবে না, আবার কন্ডিশন দিয়ে দিচ্ছে ধনাত্মক হতে হবে এবং এর বর্গ হবে 17 থেকে ছোট। তার মানে দেখতে পেলাম যে 1 থেকে 4 পর্যন্ত হয়, এখানে মিলে যাচ্ছে। তারপর দেখো এই যে এখানে যা দেওয়া আছে, এটা আমাকে এটা কি হবে, মিডল টার্ম বা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এভাবে আমরা তো জানি, সবাই জানি, যেহেতু ক্লাস 9-এ পড়ি, মানে সবাই জেনে গেছি কীভাবে মিডল টার্ম করতে হয়, যে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে গুণ করলে এটা হয় এবং যোগ বা বিয়োগ করলে মাঝখানেরটা হয়। তো আমরা নিচ্ছি 2 × 1, মানে 2 × 2 যেটা বলি আমরা, তাই না, এ 2 × 1, মানে এখানে 9 মানে 1 আছে। তারপর দেখো আমরা এক্স কমন নিচ্ছি এখানে, এখানে 1 কমন নিচ্ছি, এটা পেয়ে গেছি। তো আমরা পেলাম এক্স এম -1, এই পাশে পেয়েছে -2, তাই না, পক্ষান্তর করলে প্লাসটা মাইনাস হয়ে যায়। তো আমরা পেলাম এই সমান -1, -2। তো আশা করি এতটুকুই আজকে, বাকি যেগুলো আছে অনুশীলন অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ক্লাস আমি নিয়েছি এবং প্রত্যেকটা ক্লাসই তোমাদের দেওয়া আছে এখানে, তোমরা দেখে নিবা। আল্লাহ হাফেজ।